এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা ট্রেন চালু হয়ে গেছে যে সে করছে আমিও করব। কিন্তু আমরা সত্যি ব্যক্তিগতভাবে ভুলে যাই যে আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের ঘরে সন্তান, মা, বাবা, ভাই, প্রেম, ভালোবাসা, বিচ্ছিন্ন মানে স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতা সব কিছুই আছে, এটার বাইরে আমরা কেউ নাই, এটাই সমাজ। চিত্রনায়ক সাকিব খানকে আবেগে বিয়ে করেছিলেন বলে মন্তব্য করলেন অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বললেন হালের এই জনপ্রিয় চিত্রনায়িকা। এই অনুষ্ঠানে অপুকে প্রশ্ন করা হয় বিয়ে করাটা কি ভুল ডিসিশন ছিল। অপু উত্তরে বলেন, ছোট ছিলাম তো ইমোশনালি বিয়ে করে ফেলেছি, তখন আমার বয়স 17 বছর ছিল। ডিসিশনটাকে আর রঙও বলি না, পজিটিভও বলি না। আব্রামের কারণে সাকিব আর অপু মাঝে মাঝে দেখা করে, আর এই কারণে ভক্ত দর্শকদের প্রশ্নের সম্মুখীন হতে হয় অপু বিশ্বাসকে। প্রত্যেকে তার পরিবারের পরিচয় ও রুচি বহন করে, সুতরাং কে কি বলবে বা কে কি বলল সেটা মাথায় নিয়ে কি লাভ। যার মন সুন্দর সে নিশ্চয় বুঝতে পারবে একটা বাচ্চা ছেলের জন্য বাবা মাকে একসাথে পাওয়াটা কতটা প্রয়োজন। আমরা আমাদের একমাত্র সন্তানের জন্য একসাথে হয়েছি। অপু আরও বলেন, ছেলে যেহেতু আমাদের, দায়িত্ব আমাদের, তার জন্য যে কোনো কিছু আমরা করতে পারি। একমাত্র সন্তানের কারণে কয়েকটি সিনেমা বাদ দিয়ে দিয়েছি, ক্যারিয়ারের অনেক কিছু ছাড় দিয়ে দিয়েছি, আর সে সন্তানকে যখন তার বাবা প্রাধান্য দিবে সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডালিউডের আপনার প্রিয় নায়ককে, এমন প্রশ্নে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমার প্রিয় নায়ক সাকিব খান বিয়ে করলে কি ঢাকঢোল পিটিয়ে করবেন কি না, এমন প্রশ্ন তুললে অপু বলেন, আগে হোক বিয়েটা, তখন ডিসিশনটা নেব। জনপ্রিয় এই অভিনেত্রী জানান, তার হাতের মোরগ পোলাও ও বিভিন্ন খাবার সাকিব খান খুব পছন্দ করতেন। উল্লেখ্য, 2008 সালে সাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। মিডিয়াপাড়া তাদের বিয়ে নিয়ে গুঞ্জন থাকলেও এই বিষয়টি তারা গোপন রেখেছেন। 2017 সালের 10ই এপ্রিল একমাত্র সন্তান জয়কে নিয়ে একটা জনপ্রিয় টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ের খবর প্রকাশ করেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশের কয়েক মাস পরই অপুকে তালাক দেন সাকিব খান। বড় হলে জয়কে কি বানাবেন, নায়ক না গায়ক, এমন একটি প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, জয় তো এখন খুবই ছোট, তাকে কি নায়ক বানাবো এটা বলতে পারি না। আগে সে বড় হোক, সে ডিসিশন করবে সে কি হবে। তবে আমার মা সবসময় চাইতেন সে ডাক্তার হোক, ডাক্তারকে আমার মা খুব পছন্দ। তা এমন উত্তরে অপু বিশ্বাস নিজেই কি বলে আমরা শুনি, কি বানাবেন, নায়ক না গায়ক। অনেকটা ছোট, আমি জানি না ও কি হতে চায় বা কি হতে চাচ্ছে, এটা ও ভালো বলতে পারবে একটা সময়ের মাধ্যমে, আমিও বুঝতে পারবো। কিন্তু প্রথমত কথা, একটি কথাই বলতে চাই, আমার সন্তানটা পৃথিবীতে আসার পেছনে একটি মানুষেরই সবচেয়ে বড় অবদান, সেটা আমার মা। আমার মা বরাবরই চেয়েছেন সে একজন ভালো বড় ডাক্তার হোক। তা আমার মা একটা ডাক্তারের নাম বলতে পারতেন না ঠিকভাবে, সেটা হচ্ছে দেবী শেঠি, বলতে শিল্পা শেঠি। তো এইভাবে বলতেন যে ওই রকম একটা ডাক্তার হোক। তা আমার মা পৃথিবীতে নাই, যেহেতু আমি মনে করি আমার মারই সৃষ্টি, আমার জয়। আমি চাইবো আমার মায়ের ইচ্ছাটা পূরণ হোক, আর বাকিটা ও তো অনেক ছোট, ওরও ইচ্ছাটা আমাকে দেখতে হবে, আমি ভবিষ্যৎ বলে দেবে সে কি হতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি পেয়ে যান। তো আপনাদের মাঝে আবারও ফিরে আসবো নিত্য নতুন বিনোদনের খবর নিয়ে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা কামনা করে নীলপরি বিনোদন ব্লগ থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।